ধর্ম যার যার উৎসব সমান। জি না ভাই, আপনার উৎসবটা আমার উৎসব না, আমি খুব দুঃখিত। আমার ভাষাভঙ্গি আলাদা, আমার কথা আলাদা, আমার খাওয়া আলাদা। আপনার খাওয়াটা খাওয়াইতে হলে ওটা কোনো মূর্তির নামে হলে আমি সেটা খেতে পারি না। আমি শুধু আল্লাহ আল্লাহর নামে জবাই করি, আল্লাহর নামে খাই, আল্লাহর নামে শেষ করি, ভুলে গেলি বিসমিল্লাহ আওয়ালি ও আখেরি বলি। সুতরাং আপনার সঙ্গে আমার মানবিশের সমতা, আইনের দৃষ্টিতে আমরা সবাই সমান, সুযোগ সমান পাবো। কিন্তু আপনি আমাকে বলবেন না আয় ভাই ধর্মীয় বন্ধনের জয়গান গাই না। এই দেশে আপনি হিন্দু থাকতে পারবেন, খ্রিস্টান থাকতে পারবেন, ইহুদি থাকতে পারবেন, নাস্তিক থাকতে পারবেন, খালি আপনি মুসলিম হতে পারবেন না। হলেই আপনি নাকি অসাম্প্রদায়িক চেতনাকে আঘাত করবেন। পৃথিবীতে একটা অশ্লীল শব্দ আছে, তার নাম হচ্ছে অসাম্প্রদায়িকতা। সম্প্রদায় অত্যন্ত ভালো জিনিস, আপনি জানেন না পৃথিবীতে কমিউনিটি এই শব্দটাকে নষ্ট করা হয়েছে বাংলাদেশে। এবং থার্ড ক্লাস পাওয়া বুদ্ধিজীবীরা, তৃতীয় শ্রেণী পাওয়া দেশে বিদেশে, তারা এটাকে নষ্ট করেছেন। প্রথম উদাহরণ বৌদ্ধদের মতো। ধর্মনিরপেক্ষতা মানে আসলেই কিন্তু ধর্মহীনতা, ইহজাগতিকতা। আমি আমার দিন ছাড়া চলতে চাই না। ইফ ইউ আস্ক মি হু আর ইউ, আপনি কে? আই এম এ মুসলিম ফার্স্ট, আই এম এ মুসলিম ইন দি মিডল, আই এম এ মুসলিম লাস্ট। ভাই কিছু করার নেই। আপনি যদি হিন্দু হইতে পারেন, উনি যদি খ্রিস্টান হইতে পারেন, ইনি যদি নাস্তিক হইতে পারে, তাহলে আমি মুসলিম নিয়ে তো অসুবিধা কী? আমরা 92% প্রিডমিনেন্ট ক্যারেক্টার হলো আমাদের, সেটা এই সমাজে ইসলাম হবে প্রথম ধর্ম। এবং কোরআন এবং সুন্নার বিরুদ্ধে আপনি কোনো আইন করতে পারবেন না। মুসলিমদেরকে আপনি জঙ্গি, পশ্চাদপদ, মৌলবাদ এইসব শব্দে ব্যবহার করতে পারবেন না। মৌলবাদ একটা খ্রিস্টান ফেরমানা, আমাদের হুজুররাও সেটা নিজেদের জন্য ব্যবহার করেন খুব কাঁচা অর্থে, মূল থেকে মৌলবাদী। ওনারা বোঝেনি না মৌলবাদী কথাটা তাৎপর্য কী। আল্লাহ আমারে বলতেছে বেটা মুসলিম নয় মরিস না। আমি মুসলিম ছাড়া মরবো কেন ভাই? আমি তো দাহ হতে চাই না, আমি কবরে যেতে চাই। আমার নাম তো ধৈর্যটি প্রসাদ রাখতে চাই না, আমি তো আসানুজ্জামান চৌধুরী। আপনি যেরকম আপনার নাম পাল্টাবেন না, আমিও পাল্টাবো না। আপনি আপনার দেবীর পূজা করুন, শান্তিতে করুন, আপনারটা করুন, আমি কোনো বাধা দেবো না। আমার বাধা দিলে আমি মুসলিমত্ব হারাবো, আমি আল্লাহর আদালতে দায়ী থাকবো। কিন্তু আপনি আমাকে বাধা দিতে পারবেন না। আপনি বাইতুল মোকাররমের বুট নিয়ে ঢুকে যাবেন, আপনি বাইতুল মোকাররমে গিয়ে বলবেন ইনি জান্নাতি মহিলা, এইটা বাইতুল মোকাররমে এটার জন্য তৈরি হয় নাই। ইসলাম কোরআন সুন্নার বাইরে আপনি যেতে পারবেন না। থার্ড ওয়ান সেটা হচ্ছে অন্য সকল ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে ইকুয়াল রাইটস সহ। অর্থাৎ আপনি বলতে পারবেন না তুই হিন্দু তোরে ফার্স্ট হতে দেবো না, এটা বলতে পারবেন না। আপনি হিন্দু তোর দোকান আমি ভেঙে দেবো, তোর মূর্তি ভেঙে দেবো, কিচ্ছু পারবেন না। এই কাজটা আওয়ামী লীগ করতো, অন্যের নামে চালাতো, শুধুমাত্র ওদেরকে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করার জন্য বা একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার জন্য। সুতরাং অসাম্প্রদায়িকতা বলে একটা জঘন্য শব্দকে পরিহার করুন। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আপনি জঙ্গি মৌলবাদী এগুলো বলে আপনার আনন্দ পাওয়ার কিছু নাই, কারণ কোরআনে এই শব্দগুলোকে অ্যাপ্রুভ করা হয় নাই। এই সংবিধানে যে কোনো অবস্থায় এই ধর্মের প্রাধান্য থাকবে।